এবার থেকে আপনার বিজনেসের রেসপন্সিবিলিটি আমার। এবার সত্যি কথাটা বলো তো, কি করছিলে তুমি এই ঘরে? তোমার হাতে ওইগুলো কিসের কাগজ? কি হলোটা কি বলো, ওইগুলো কিসের কাগজ? আমার অফিসের কাগজ তোমাকে আমি কেন দেখাবো? তোমার অফিসের কাগজ দেখার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু এটা আদৌ অফিসের কাগজ নাকি অন্য কোনো কাগজ সেটা আমাকে দেখতেই হবে। দেখাও দেখাও বলছি। দেখাও আমায় কাগজগুলো, দেখাও দেখাও আমাকে কাগজগুলো, দেখাও। ছাড়ো আমার হাত, আগে আমার কাগজগুলো দেখাও, তারপর আমি ছেড়ে দেবো। তুমি আমার গায়ে কি করে হাত দিলে? আরেকবার যদি সাহসটা দেখা তোমার হাত আমি ভেঙে টুকরো করে দেবো বলে দিলাম। বাবার কি হলো? দেখো না আদিত্য, আঙ্কেল আবার অসুস্থ হয়ে পড়েছে। কি হচ্ছে তোমার বাবা? হ্যাঁ তো ঘাবছে কেন আদিত, কি হচ্ছে তোমার বাবা? কি হলো, কি হচ্ছে তোমার, কি হচ্ছে ওগো সূর্য, কি হচ্ছে, এরকম হস্তে রয়ে যাচ্ছ কেন আদি? কি হলো তোর বাবার, এরকম করছে কেন বলতো? মাধবীকে অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি প্লিজ আঙ্কেলের সামনে থেকে চলে যাও, তো আমার কোনো কথাই শুনলো না। কেন তুমি এখানে এসেছো, কেন তুমি জানো না বাবা তোমার সহ্য করতে পারে না, তাও তুমি কেন এই ঘরে ঢুকলে? চাও তুমি কি চাও, মানুষটা মারা যাক তাই চাও? আমি আঙ্কেলের বিজনেস পেপারস গুলো পড়ে দেখলাম, আঙ্কেল নিজের বিজনেসের 80% শেয়ার ছেড়ে দিয়ে একটা নতুন বিজনেসে ইনভেস্ট করতে চাইছে, সেটা নিয়ে শুধু কথা বলতে এসেছিলাম আঙ্কেলের সাথে। কিন্তু মাধবী সেটা নিয়েও আমাকে কথা শোনালো, ও আমাকে বললো আমি একজন আউটসাইডার হয়ে আমার অধিকারের লিমিট ক্রস করে যাচ্ছি। আঙ্কেলের বাড়ি আর ব্যবসাতে যদি কারোর অধিকার থাকে তাহলে বড় বউ হিসাবে অধিকার শুধু একমাত্র মাধবীর। আমি তো শুধু আঙ্কেলের বিজনেসে হেল্প করতে এসেছিলাম আদিত্য, তাহলে আমায় কেন এতগুলো কথা শুনতে হলো? এত সাহস তোমার, এত বড় সাহস! তুমি বাড়ি আর ব্যবসার অধিকার চাইছ? আগে বাবাকে সামলে নি, তারপর তোমায় দেখাচ্ছি।
এসেছো কেন? তুমি জানো না বাবা তোমার সহ্য করতে পারে না, তাও তুমি কেন এই ঘরে ঢুকলে? কি চাও তুমি, কি চাও? মানুষটা মারা যাক তাই চাও? এত সাহস তোমার, এত বড় সাহস! তুমি বাড়ি আর ব্যবসার অধিকার চাইছো? আজ থেকে আমার আর মাধবীর সমস্ত সম্পর্ক শেষ। আমি মাধবীকে ডিভোর্স দিতে চাই। কেন এসেছো তুমি এখানে? কি চাও তুমি? এই মানুষটাকে মেরে না ফেলাও দেখি তুমি শান্ত হবে না? অনেক সহ্য করেছি, আর নয়, অনামিকাকে জবাব দেওয়ার সময় এসে গেছে। অনামিকা যা ইচ্ছে ও তাই করে যাবে, আর আমি মুখ বুঝে সহ্য করব সেটা হয় না। আমার কষ্ট আমি মেনে নিয়েছি, কিন্তু বাবার কষ্ট আমি কিছুতেই মানব না। তুমি আমার গায়ে কি করে হাত দিলে? আমার পরিবারকে বাঁচানোর জন্য যা যা করার দরকার আমি সব করব। দরকার পড়লে অনামিকার মুখোমুখি হব, ওর ভাষাতেই ওকে জবাব দেব। আজ আমি এর শেষ দেখেই ছাড়ব। আদি, তোর বাবাকে বোঝা না একটু। বাবা প্লিজ তুমি টেনশন করো না, আমাদেরই আগে থেকে সাবধান হওয়ার উচিত ছিল। তোমাকে এভাবে একা রেখে যাওয়াটা ঠিক হয়নি, আর তুমি আসতে না আসতেই মাধবী যে এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে সেটা আমরা ভাবতেও পারিনি। বাবা তুমি চিন্তা করো না, তোমার কাছে যাতে মাধবী আর না আসতে পারে সেটার ব্যবস্থা আমি করছি। এখন থেকে তোমার ঘরে সবসময় কেউ না কেউ থাকবে, মা তো আছি, তাছাড়া আমি অনামিকাকেও বলে রাখছি। থানায় যে ফোনটা করেছিল সেটা তুমি নয়, তোমার নাম করে আমি ফোন করেছিলাম। সাইন করুন। ওগো, তুমি একটু বিশ্রাম করো, আমি আছি তোমার কাছে, শান্ত। অন্যায় করেছে বলতো মানুষটা? বিনা কারণে সুস্থ মানুষটাকে এতখানি কষ্ট পেতে হচ্ছে। আমরা কোনো অন্যায় করিনি মা, কোনো অন্যায় করিনি। তবে হ্যাঁ, অন্যায়টা যে করেছে তার এখন শাস্তি পাওয়ার সময় এসেছে।
কানেক্ট। এতদিন যেটার অপেক্ষায় ছিলাম সেটা আজ আমার হাতের মুঠোয়। ইয়েস, আমার এগুলো সব এখন আমার। এই ঘর মিস্টার দেবরায়ের কোম্পানি, এখন সব আমি কাছে নার। মাধবী, তোমার ফ্যামিলিও এখন আমার, এমনকি তোমার হাজবেন্ডও। এখন এই বাড়ির বড় বউ হব আমি। আনা আমি কাছে না, উপস সরি, অনামিকা আদিত্য দেবরায়। তোমাকে আমি এক মাস সময় দিলাম, তুমি আদিত্যকে ডিভোর্স দেবে আর এই বাড়ি ছেড়ে চলে যাবে। গুড বাই মাধবী। এই বাড়ি যখন আমার, তখন তো এই ঘরটাও আমার। তাহলে এসব চিপ জিনিস এই ঘরে কি করছে? যখন আমার, তখন এই ঘরে কি কি থাকবে সেটা আমি ডিসাইড করব। অনামিকা, কি করছো নাকি তুমি? হ্যাঁ, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? একদম আস্তে কথা বলো, এত জোর গলায় কথা বলা আমার একদম পছন্দ নয়। আর তাছাড়া এই ঘরে ঢোকার আগে তো তোমার আমার থেকে পারমিশন নেওয়ার উচিত ছিল। ইউ নো, মিনিমাম কার্টেসি। তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর আমি বুঝতে চাইও না। তবে এইটুকু বুঝতে পারছি, তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, লোভে আর হিংসে তুমি পাগল হয়ে গেছো। তুমি কার সাথে এভাবে কথা বলছো? তোমার সাহস তো কম নয়। আর একবার যদি গলা তুলে কথা বলেছ আমার সামনে, তাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। তুমি নির্লজ্জ সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এতটা যে নির্লজ্জ সেটা আমি বুঝতে পারিনি। একে তো এই বাড়িতে আসার পর থেকে যে পরিবার তোমায় আশ্রয় দিয়েছে তাদের একের পর এক ক্ষতি করার চেষ্টা করছো, তার উপর আবার আমার ঘরে ঢুকে এরকম অসভ্যের মতো জিনিসপত্র লন্ডভন্ড করার চেষ্টা করছো। তোমার জীবনে আর কি কি লন্ডভন্ড হওয়া বাকি আছে মাধবী? তোমার যা যা ছিল আমি তো সব তছনছ করে দিয়েছি। শুধু এই ঘরটা বাকি ছিল, কিন্তু দেখো সেটাও আজ আমি কমপ্লিট করে দিলাম। আর একটা কথা, যেই ঘরটাকে তুমি নিজের ঘর বলে অ্যাড্রেস করছো, সেই ঘর এখন থেকে আমার। তাই ঘরে এখন থেকে কি থাকবে আর কি না থাকবে সেটা আমি ডিসাইড করব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, এক্ষুনি বেরো। হাউ ডেয়ার ইউ, আমাকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? বেরোবে তো তুমি এই ঘর থেকে, আমাদের সবার জীবন থেকে। অনামিকা, আমার হাতটা ছাড়, চল ছাড়। অনামিকা, 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 আমার হাতে লাগছে, আমাকে ছাড়ো। তুমি এটা করতে পারো না। আমি পারি,
আমি সব পারি। আর আমি কি কি পারি সেটা তোমাকে দেখানোর সময় এসে গেছে মাধবী। এই ঘর আমার, এই সংসার আমার, আর তোমার ওই আদিত্য সেও এখন আমার। লিমিটটা আপনি অনেকদিন আগেই ক্রস করে গেছিলেন, কিন্তু এখন যেটা করছেন তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আর কে আমাকে শাস্তি দেবে? আপনি? সব মানুষের পাপের সাজা যিনি দেন তিনিই দেবেন, কিন্তু কিভাবে দেবেন সেটা সময় বলবে। আপনি আপনার বড় বড় লেকচার আপনার কাছেই রাখুন। And you know what? I think আপনি শুধু ভালো কথাই বলতে পারেন, কিন্তু অনামিকা সিনহা কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস রাখে। সো আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি কিছু করতে পারবো কি পারবো না সেটা সঠিক সময় এলেই জানতে পারবেন। আমার কিছু করার জন্য কারো নামের প্রয়োজন হয় না। ভয় দেখাচ্ছেন নাকি হিমাদ্রি? আপনার কাছে কি এমন অস্ত্র আছে যার জোরে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আই গেস আপনার কাছে কিছু নেই, কিন্তু আমার কাছে আছে হিমাদ্রি, আর সেটা হলো আদিত্য। এই বাড়ি আমার, এই সংসার আমার, কারণ এখন আদিত্য আমার। আদিত্য যে আপনার সেটা আপনাকে কে বলেছে অনামিকা? আমি বলেছি। আমি অনামিকার সঙ্গে থাকতে চাই, কারণ আমি অনামিকাকে ভালোবাসি, আর সেটা এখন সবাইকে জানানোর সময় এসেছে। চলো অনামিকা। আর কত কষ্ট সহ্য করতে হবে মাধবী, আর কত? যবে থেকে ওকে দেখছি তবে থেকে একের পর এক আঘাত পেয়েই চলেছে জীবনের কাছ থেকে। ওর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, টুকরো টুকরো। Ha ha ha!
মাধবী এইভাবে ভেঙে পড়বেন না, এইভাবে হেরে যাবেন না। এটা চোখে জল ফেলার সময় নয়, ঘুরে দাঁড়ানোর সময়, লড়াই করার সময়। সব শেষ হয়ে গেছে মাতৃবাবু, আর কিচ্ছু নেই, কিচ্ছু হইল না আমার। এখন 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 আমি কি করব? আমি কি করব, কোথায় যাব? আমার তো আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমার আমার তো কেউ নেই মাতৃবাবু, আমার তো কেউ নেই। আমার মাধবী কিচ্ছু শেষ হয়নি, লড়াই এখন অনেকটা বাকি আছে, আপনি তো হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছেন। মাধবী আপনাকে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, সম্মান ফিরে পাওয়ার লড়াই লড়তে হবে আপনাকে, আপনার নিজের অধিকার ফিরে পাওয়ার লড়াই লড়তে হবে আপনাকে। আগে নিজের অধিকারের জন্য লড়তে শিখুন, তবেই নিজের সম্মান ফিরে পাবেন।